দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েও চিকিৎসার অভাবে মেধাবী কলেজ ছাত্র সন্তানকে নিয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের একটি পরিবার ছেলের চিকিৎসার জন্য সাধারণ মানুষ প্রশাসন সকলের কাছে আহ্বান জানাচ্ছেন অসুস্থ সন্তানের বাবা মা জানা গিয়েছে ব্লকের ইটাহার পঞ্চায়েতের অন্তর্গত হাটখোলা পোর্ষা এলাকার বাসিন্দা রাজকুমার ঘোষ পেশায় তিনি পথে ঘাটে আখের রস বিক্রি করেন বড় মেয়ের বিয়ে হয়ে গেছে কয়েক বছর আগে তার ছোট মেয়ে ও ছেলে অসুস্থ দীপ ঘোষকে নিয়ে টিনের চালা ঘরে দিন যাপন করেন কোনো ক্রমে দ্বীপ ছোট থেকেই পড়াশুনোয় বেশ ভালো ইটাহারের ডক্টর মেঘনাথ সাহা কলেজের বিজ্ঞান বিভাগে অনার্সে তৃতীয় বর্ষের ছাত্র সে সাত মাস আগে মাথা যন্ত্রণা ও উচ্চ রক্তচাপের উপসর্গ নিয়ে বেশ কয়েকটি জায়গায় চিকিৎসা করিও ভালো না হয় মালদায় চিকিৎসা করাতে গিয়ে জানতে পারেন তাদের ছেলে দুটি কিডনি নষ্ট এই ঘটনায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে তারা বিভিন্ন জায়গায় লোন নিয়ে ভিন রাজ্যে তারা চিকিৎসার জন্য যান কিন্তু সমস্ত জায়গার চিকিৎসকেরা তাদের ছেলের কিডনি প্রতিস্থাপনের কথা বলেন কিডনি প্রতিস্থাপনের জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তার কথা ভেবে মাথায় বাজ পড়ে ঘোষ দম্পতির বর্তমানে সরকারিভাবে নিয়মিত ছেলের ডায়ালিসিস করানো হল একমাত্র ছেলের কিডনি প্রতিস্থাপনের আশায় দিন গুনছেন তারা পর্ষা হাটখোলা এলাকায় বাড়ির বিছানায় শরীরের ব্যাথা যন্ত্রণা নিয়ে দীপ ঘোষ বলেন বাবা মা চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে অসুস্থতার কারণে কলেজ ফাইনাল পরীক্ষা দিতে পারিনি আমি সুস্থ হয়ে পড়াশোনা করতে চাই তাই আমার চিকিৎসার জন্য সাধারণ মানুষের ও সরকারিভাবে সাহায্যের আবেদন করছি খুব বললো ব্লাড রিপোর্ট করতে হবে কোথায় বল প্রেশার হাই প্রেশার হাই থেকে ডাক্তার দেখালাম ডাক্তার বলছে কিছু রিপোর্ট করতে হবে রিপোর্ট করে দেখছি কিডনিন ইউরিয়া কিরটিন আর এইচপি হোমিওগ্লোবিন এগুলো টেস্ট টেস্ট করলো প্রেশার দেখছে যে কিরেটিন বেশি মানে কিডনি বলে খারাপ তো এই থেকে আমি বুঝতে পারি যেমন কিডনি ড্যামেজ চিকিৎসার যেটুকু সামর্থ্য ছিল চিকিৎসা হয়েছে এখন এখন খুব কম পরিমাণে হচ্ছে হচ্ছে না তো অর্থ শেষ হয়ে যাচ্ছে না পারছি না কী করে বাবা আঁকের কাজ দিয়ে সরকারের কাছে সাহায্য চাইছি সাধারণ মানুষের আগে কোন কলেজ একটা কোন ইয়ার লাস্ট ইয়ার ছিল আবার পরীক্ষা দিতে পারেনি অসুস্থের কারণে ছেলেকে সুস্থ করে তুলতে প্রশাসন ও সাধারণ মানুষের কাছে সাহায্য আবেদন জানালেন দ্বীপের বাবা রাজকুমার ঘোষ ও মা কল্যাণী ঘোষ আমাকে সাহায্য এই যে ডাক্তার দেখালাম এই কিডনি ধরা পড়লো ছোট হয়ে গেছে দুটো ড্যামেজ চিকিৎসা করাতে পারছেন না ব্যাঙ্গালোর মালদা আর কলকাতা এই আখের ব্যবসা করি চিকিৎসা করাতে পারছেন না না তারপরে ব্যাঙ্গালোর নিয়ে যায় ডিসেম্বরের লাস্টের দিকে ধরা পড়েছে চিকিৎসা করাতে পারছেন না চিকিৎসা করা করাতে মানুষের কাছে হেল্প চাইছি কেন আমি ছেলেকে সুস্থ করে তুলতে পারি কিডনি নলেজ করতে পারি আর সিটিভি সংবাদ ইটাহার